একেবারে আমরা সরাসরি তোমার প্রশ্ন নিয়ে কাকলিদির কাছে যাচ্ছি। কাকলিদি, আপনি নিজে সাংসদ, ঘরের বউ, এবং অবশ্যই দীর্ঘদিন ধরে এই ঘোষ দস্তি পরিবারের সঙ্গে যুক্ত বউ হিসাবে, আপনার কাছে পুজো কি? আমি খুবই আধ্যাত্মিক মানুষ এবং আমার বিয়ে হলো 38-39 বছর। আমি এই বাড়িতে আসার পরে এই পরিবারের যে পারিবারিক দুর্গোৎসব সেটাও দেখেছি, এবং পারিবারিক যে লক্ষ্মী বন্দনা যেটা আজকে হচ্ছে কোজাগুড়ি লক্ষ্মী পূর্ণিমাতে, সেটাও আমার শাশুড়িমাকে করতে দেখেছি। তার কাছ থেকেই শিখেছি নিয়মকানুনগুলো, এবং ধর্মীয় আচার আচরণ মেনে আমরা এই পুজোটা করে থাকি। সেক্ষেত্রে আপনি নিয়মগুলো কি শাশুড়ি আপনাকে শিখিয়েছে এবং সেটাই চলে আসছে? বিয়ের আগে আমার পরিবারে, মানে আমার বাপের বাড়িতে যে লক্ষ্মী পুজো হয় সেটা কালী পুজোর দিনে, আর এই বাড়িতে হয় কোজাগুড়ি লক্ষ্মী পুজো। সুতরাং এবাড়ির যে নিয়মকানুন, হয়তো আপনারা দেখলেন যে আমি নারকেল ভেঙে নারকেলের জলটা দিলাম, ওটা আমাকে আমার শাশুড়িমা বলেছেন যে কোজাগড় মানে হচ্ছে যে নারকেলের জলের মধ্যে এক টুকরো নারকেল, সেটাই মেন মা লক্ষ্মীর ভোগ। শুধু কাকলিদি না, তার সঙ্গে তার বৌমাও রয়েছেন, জোর করে শাশুড়ি বসিয়ে রেখেছেন? না না, একদমই নয়। আজকে পুজোর দিনে মায়ের সেবায় আমরা সবাই এসেছি এখানে, এই মণ্ডপেই দুর্গাপুজো হয়েছিল, তাই এখানেই আমাদের মধ্যমগ্রাম দিকবেরিয়াতে এখানে লক্ষ্মী পুজো হয়েছে। আমি শাশুড়িমা দুজনে মিলেই সব আয়োজন করেছি। একেবারে গোটা পরিবারই কিন্তু এখন তাদের নিজস্ব মণ্ডপে, দুর্গাপুজো হয়েছে, এখন চলছে লক্ষ্মী পুজো। ধন্যবাদ উজ্জ্বল। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।